নমস্কার বন্ধুরা, প্রবাসী বাঙালি পাকশালায় আমার সব বন্ধুদের স্বাগত জানিয়ে আরও একটা নতুন পর্ব নিয়ে মিশে গেলাম। আজ আমার পাকশালা আমি তৈরি করে দেখাবো বিভিন্ন সবজি দিয়ে একটা ছেচকি আমি তৈরি করে দেখাবো। তার জন্য আমি নিয়ে নিয়েছি করলা, কুমড়ো, আলু, বেগুন, মূলো, পটল। আমি সব সবজিগুলোকে ডুমো ডুমো করে আমি কেটে নিয়েছি। আমি এখানে মিষ্টি কুমড়োটা দেইনি, তোমরা মিষ্টি কুমড়োটাও দিতে পারো। তার সাথে আমি ফোড়নে দেব সর্ষে, শুকনো লঙ্কা আর স্বাদ অনুযায়ী নুন, হলুদ। নামানোর আগে আমি সামান্য চিনি দেবো। সব সবজিগুলো আমি কেটে নিয়েছি। সবার প্রথমে আমি 2 টেবিল চামচ সর্ষের তেলে যে করলাগুলো আমি কুচিয়ে নিয়েছি, করলা কিংবা উচ্ছে তোমরা বলতে পারো, সবার প্রথমে আমি স্বাদ অনুযায়ী নুন হলুদ দিয়ে করলাটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। তাহলে কী হবে, ছেচকিটা খুব বেশি তেতো হবে না। আমি একবারে করলাগুলোকে ভালো করে ভেজে উঠিয়ে নিয়ে তারপর আমি অন্য সবজিগুলো দেবো। দেখুন, এখনও করলাগুলো ভালো করে ভাজা হয়নি, বেশ লাল লাল করে মুচমুচে করে আমি করলাগুলো ভেজে উঠিয়ে সেই তেলেই আমি সর্ষে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। আমি 1/2 টিস্পুনের মতন সর্ষে আর 2টো শুকনো লঙ্কা চিরে আমি ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা যখন ভালো করে শুকনো লঙ্কাগুলো ভাজা হয়ে যাবে তখন আমি সবার প্রথমে ডুমো করা আলুগুলো দেবো। আমি করলাটা ভেজে উঠিয়ে নিয়েছি, আলুটা দিয়ে আমি এক এক করে সব সবজিগুলো দিয়ে ভাজতে থাকবো। আমি আলুর পরিমাণটা কম দিয়েছি, তোমরা আলু বেশিও দিতে পারো, তাহলে ছেচকিটা খেতে আরও ভালো লাগবে। আলু, কুমড়ো, বেগুন, মিষ্টি জাতীয় সবজিগুলো বেশি দিলে ছেচকির স্বাদ আরও বেশি ভালো লাগে। আমি এবার মূলো, পটলটাও দিয়ে দিলাম, তার সাথে আমি কুচোনো বরবটিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটু সব সবজিগুলোকে নাড়তে থাকবো। তবে আমি এখন নুন হলুদটা দেবো না, নুন হলুদটা আমি পরে দেবো। আমি একটা ছোটো সাইজের টমেটো দেবো, তবে তোমাদের টমেটোটা পছন্দ না হলে টমেটোটা বাদও দিতে পারো। অনেকে তিতোর সঙ্গে টমেটোটা খায় না, টমেটোটা তাহলে স্কিপও করা যাবে। এবার আমি যে মিষ্টি কুমড়ো আর বেগুন কুটি ডুমো করে রেখেছি আমি সেগুলো দিয়ে দেবো। টাটকা সবজি দিয়ে এই ছেচকিটা করলে খুব ভালো লাগে। আমাদের এখানে মিষ্টি কুমড়োটা খুব বেশি ভালো পাওয়া যায় না, অনেকে অনেক জায়গাতে মিষ্টি কুমড়োর স্বাদ এত ভালো থাকে কি পুরো সবজির স্বাদই পরিবর্তন করে দেয়। দেখো বন্ধুরা, আমি একটু সময়ের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, আমি এখনও নুন হলুদ দেইনি। এবার আমি যে ডুমো করা বেগুনগুলো আছে আমি এবার বেগুনগুলো দিয়ে দেবো। বেগুনগুলো সবার শেষে দিচ্ছি, কারণ বেগুনগুলো গলতে সময় কম লাগে। এবার আমি স্বাদ অনুযায়ী নুন আর হলুদ দিয়ে আবার কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেবো। আমি এছাড়া অন্য কোনো মশলা, গুঁড়ো মশলা আমি কিছু দেবো না। এবার আমি নুন আর হলুদটা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, সবজিটা অনেকটা মজে গেছে, তবে নুন হলুদ দিলে, নুনটা সবজিতে পড়লে সবজি আরও ভালো মজবে। আমি স্বাদ অনুযায়ী হলুদ আর আমি নুন দিয়ে দিলাম। নুনের পরিমাণটা আমি কম দিয়েছিলাম, কারণ করলা ভাজার সময় নুনটা একটু বেশি পড়ে গেছিলো, তাই আমি এখন নুনের পরিমাণটা কম দিলাম, লাগলে পরে দেব। দেখো বন্ধুরা, এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো। যতক্ষণ সবজিটা না গলবে, সব সবজিগুলো মোলায়েম হয়ে যাবে গলে যখন, তখন আমি চিনিটা দিয়ে দেবো। দেখো, আমি আবার একবার ঢাকা খুলে আমি নাড়িয়ে দিলাম, তাতে কী হবে, সবজি নিচের থেকে পোড়া লাগবে না। এবার আমি যে টমেটো কুচোনোটা আছে সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে আবার 2 মিনিট নেড়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। এবার সবজিটা ধীরে ধীরে নিজের জল যে বেরোবে, টমেটোর জল যে বেরোবে, তাতেই সবজিটা ভালো করে ছেচকিটার সব সবজিগুলো ভালো করে গলে যাবে। এবার আমি করলা ভাজাগুলো দিয়ে দিলাম। এখন যদি করলা ভাজাটা না দেই তাহলে সব সবজির সঙ্গে একসঙ্গে মিশবে না, করলাটা শক্ত শক্ত থেকে যাবে। আর যদি এখন আমি করলাটা দিয়ে দিলাম তাহলে সব সবজির সঙ্গে মিলে মোলায়েম হয়ে যাবে। এবার আমি ঢাকা দিয়ে গ্যাস ওভেনের জোরটা কিছুক্ষণ কমিয়ে রেখে দেবো। এবার সবজি যখন দেখো বেশ অনেকটা মজে গেছে, সবজি সব সবজিগুলোই ভালো মজে গেছে। টাটকা সবজি হলে খুব তাড়াতাড়ি সবজি গলে যায়, আর বিশেষ করে মিষ্টি কুমড়ো, বেগুন এগুলো যদি ভালো টাটকা স্বাদ ভালো হয় তাহলে ছেচকির স্বাদটা খুব ভালো হয়। আমি একটু খুন্তি দিয়ে ভেঙে দিলাম সব সবজিগুলোকে, একটু ঘেঁটে দিলাম। ছেচকিটা একটু গামাখা গামাখা হলে তাহলেই খেতে ভালো লাগে। এবার আমি একটু সামান্য চিনি দিয়ে দেবো। চিনিটা না দিলে ছেচকিটা খেতে তেমন ভালো লাগে না, তবে যারা চিনিটা পছন্দ না করে, কারণ কুমড়ো আর বেগুনেরও নিজস্ব একটা মিষ্টি আছে, তবে চিনিটা দিলে আরও বেশি স্বাদ লাগে। আমি এখানে 1/2 টিস্পুনের থেকে 1/4 টিস্পুনের মতো আমি চিনি দিলাম।
দিয়ে আমি একটু নাড়া দিয়ে আমি এখানে 1/4 টেস্পুনের মতো গরম মশলা পাউডার দেবো। এটাও অপশনাল, তোমাদের যাদের পছন্দ না, চেচকিতে যারা কোনো মশলা দেয় না তারা গরম মশলাটাও স্কিপ করতে পারে। এবার আমি নাড়া দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে সবজিগুলো ভালো করে ঘেঁটে ঢাকা দিয়ে রেখে তোমাদের পরিবেশন করে দেখাবো। আমার যারা পুরনো বন্ধু তাদের আমি অনেক অনেক ধন্যবাদ জানাই, আর যারা নতুন বন্ধু হয়েছো এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, আমি তাদের কাছে আমার হামলি রিকোয়েস্ট, বন্ধুরা তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর ভালো লাগলে তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে শেয়ার করবে, লাইক করবে, কমেন্টস করতে ভুলবে না। বন্ধুরা তোমাদের একটা কমেন্টস আমাকে সামনের পথে চলতে অনেকটা উৎসাহিত করে। দেখো বন্ধুরা এবার ভালো করে চেচকিটা ভালো করে তৈরি হয়ে গেল, আমি তোমাদের পরিবেশন করে দেখাবো। দেখতে যেমন সুন্দর, খেতে খুব সুন্দর লাগে বন্ধুরা। গরম ভাত দিয়ে খেতে একদম তিত লাগে না। অনেক আমার বন্ধুরা আছে যারা করলা কিংবা উচ্ছে পছন্দ করে না, তবে এইভাবে করে দেখবে খেতে একদম তিত লাগে না। তিতর ভাবটা বেগুন কুমড়ো এইসবের জন্য যে চেচকির স্বাদটাই পরিবর্তন হয়ে যায়। যদি তোমাদের আমার এই আজকের রান্নাটা ভালো লাগে তাহলে কমেন্টস করে জানাতে ভুলবে না। আগামী দিনে আমি তোমাদের সামনে আরও কোনো ভালো রান্না তুলে ধরবো। নমস্কার বন্ধুরা।